আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কয়লা রপ্তানিতে ইন্দোনেশিয়ার রেকর্ড আয়। কিরগিজস্তান তাজিকিস্তান সংঘর্ষে নিহত 24। মিথ্যা আশ্বাসে অভিবাসন, প্রত্যাশীদের দ্বীপে পাঠিয়েছেন ফ্লোরিডার গভর্নর। যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের দিকেই ঝুঁকছে মধ্যপ্রাচ্য। এবং সর্বশেষ থাকছে সিরিয়ায় বিমানবন্দর সহ কিছু এলাকায় ইসরায়েলি হামলায় 5 সেনা নিহত। আন্তর্জাতিক বিমানবন্দর ও শহরের দক্ষিণের কিছু স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে 5 সিরীয় সেনা সদস্য নিহত হয়েছেন। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সিরিয়ায় বিমানবন্দর সহ কিছু এলাকায় ইসরায়েলি হামলায় 5 সেনা নিহত, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। কয়লা রপ্তানিতে ইন্দোনেশিয়ার রেকর্ড আয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় জ্বালানির বিকল্প বাজার খুঁজছে অনেক দেশ, সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে ইন্দোনেশিয়া। বৈশ্বিক চাহিদার কথা মাথায় রেখে কয়লা উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে দেশটি। ইউরোপে কয়লা রপ্তানি বাড়িয়েছে জাকার্তা, সেই সাথে চীন ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে তা সরবরাহ অব্যাহত রেখেছে, স্বাভাবিকভাবেই উৎপাদন বাড়িয়েছে তারা। এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার কয়লা খনি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পান্দু জাহুরির বলেন, ভূ রাজনৈতিক ইস্যুতে বিশ্বব্যাপী ইন্দোনেশিয়ার কয়লার চাহিদা বেড়েছে, এদেশ থেকে তা ব্যাপক আমদানি বাড়িয়েছে জার্মানি। ইন্দোনেশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন পরিচালক রাফলি জান্দা জানিয়েছেন, গত মার্চ থেকে জুলাইয়ের মধ্যে ইতালিতে 1,47,000 টন কয়লা রপ্তানি করেছে তারা। তিনি বলেন, জার্মানি ও পোল্যান্ডের মতো ইউরোপের অন্যান্য দেশে ভালো দামে কয়লা বিক্রি করতে বাজার প্রক্রিয়াধীন করার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার কোম্পানি পিটিবিএ। জানুয়ারি থেকে জুনের মধ্যে 15.9 মিলিয়ন টন কয়লা উত্তোলন করেছে বুকিত আসাম, 2021 সালের একই সময়ের যা 20% বেশি। ইন্দোনেশিয়ার সর্ববৃহৎ কয়লা উৎপাদন কোম্পানি বুমি রিসোর্সও উৎপাদনও বাড়িয়েছেন। এবছর 83 মিলিয়ন টন জ্বালানি পণ্যটি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা, গত বছরের চেয়ে বা 6% বেশি। আদারো এনার্জিতে বিনিয়োগকারী সম্পর্কের প্রধান মহার্দিকা পুত্রান্ত জানিয়েছেন, 2022 সালে 60 মিলিয়ন টন কয়লার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা, গত বছরের চেয়ে যা প্রায় 14% বেশি। চাহিদা বাড়ায় কয়লার দামও দ্রুত গতিতে বাড়ছে। বেঞ্চমার্ক নিউ ক্যাসেলে জ্বালানি পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য আকাশ ছুঁয়েছে। চলতি মাসের শুরুতে সেখানে প্রতি টন বিক্রি হয়েছে $460, চলতি বছরের প্রথম দিকের চেয়ে যা প্রায় 3 গুণ বেশি। কয়লার আরেক বৃহৎ উৎপাদক দেশ অস্ট্রেলিয়া, সেখানে আর্দ্র আবহাওয়ার কারণে উৎপাদন কমেছে, ফলে ইন্দোনেশিয়ার পণ্যটির চাহিদা আকাশচুম্বী হয়েছে। দাম বাড়ায় সর্বকালের সর্বোচ্চ আয় করেছে ইন্দোনেশিয়া কয়লা খনি কোম্পানিগুলো। এই বছরের প্রথমার্ধে $415 মিলিয়ন আয় করেছে পিটিবিএ, 2021 সালের একই সময়ের তুলনায় যা 246% বেশি। আদারোর আয় 8 গুণ বেড়ে $1.2 বিলিয়ন ঠেকেছে, আর বায়ান রিসোর্সের 3 গুণ বেড়ে $970 মিলিয়ন ছাড়িয়েছে। আগামী বছরও এই ধারা অব্যাহত থাকতে পারে। কিরগিজস্তান তাজিকিস্তান সংঘর্ষে নিহত 24। প্রতিবেশী তাজিকিস্তানের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের কথা জানিয়েছে মধ্য এশিয়ার আরেক দেশ কিরগিজস্তান। শুক্রবারের এই সংঘাতে 24 জন নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটি। খবর রয়টার্সের, কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাতকেন ও তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় সুগত অঞ্চলে এই সংঘর্ষ হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও নতুন করে সংঘর্ষ শুরুর জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করেছে। এক বিবৃতিতে কিরগিজস্তান সীমান্ত বাহিনী জানিয়েছে তাদের সেনারা তাজিক হামলা ঠেকানো অব্যাহত রেখেছেন। এতে বলা হয়, কিরগিজ অবস্থানে হামলা অব্যাহত রেখেছেন তাজিকরা।
কিছু এলাকায় ব্যাপক লড়াই চলছে। কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, দেশটির ২৪ নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৭ জন। তবে হতাহত ব্যক্তিদের কতজন সামরিক বাহিনীর সদস্য এ বিষয়ে কিছু বলা হয়নি। কিরগিজের সরকারি জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান কাম চিবেক তাশিয়েভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা RIA বলেছে, সংঘর্ষে সেনা সদস্যরাই বেশি আহত হয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি জটিল, কাল কি হবে সেই নিশ্চয়তা কেউ দিতে পারছে না। কিরগিজের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে ১৩৬,০০০ বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। কিরগিজস্তান বলছে, তাজিক বাহিনী ট্যাঙ্ক, সেনা বহনকারী সাজোয়াজান ও মর্টার নিয়ে কিরগিজ গ্রামে ঢুকে পড়ে। বাতকেন শহরের বিমানবন্দর ও আশপাশের এলাকায় তারা গোলাবর্ষণ করছে। অন্যদিকে কিরগিজস্তান ভারী অস্ত্র ব্যবহার করে একটি সীমান্ত চৌকি ও ৭টি গ্রামে গোলাবর্ষণ করছে বলে অভিযোগ করেছে তাজিকিস্তান। জাপোরভের কার্যালয় বলেছে, এর আগে দিনের উজবেকিস্তানে এক আঞ্চলিক সম্মেলনে যুদ্ধবিরতি ও সেনা সরিয়ে আনার নির্দেশ দিতে একমত হওয়ার কথা জানান কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপোরভ ও তাজিক প্রেসিডেন্ট ইমর মালি রাকমন। অমীমাংসিত সীমান্ত নিয়ে দেশ দুটির মধ্যে প্রায় এই ধরনের সংঘর্ষ হয়। গত বছরও এরকম সংঘর্ষের জেরে যুদ্ধ শুরুর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মিথ্যা আশ্বাসে অভিবাসন প্রত্যাশীদের দ্বীপে পাঠিয়েছেন ফ্লোরিডার গভর্নর। মিথ্যা আশ্বাস দিয়ে একদল অভিবাসন প্রত্যাশীকে দুটি বিমানে করে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মাথার্স ভিনিয়ার্ড দ্বীপে পাঠিয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস। ম্যাসাচুসেটস হচ্ছে ডেমোক্রেট ভোটার অধ্যুষিত একটি অঙ্গরাজ্য। এই সমস্ত অভিবাসন প্রত্যাশী জানিয়েছেন, রন ডিস্যান্টিস তাদেরকে মিথ্যা কথায় বিভ্রান্ত করে এই দ্বীপে পাঠিয়েছেন। অভিবাসীদের আইনজীবীরা নিউ ইয়র্ক টাইমসকে জানান, গভর্নর রন ডিস্যান্টিস অভিবাসন প্রত্যাশীদেরকে গন্তব্য সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং তাদেরকে কর্মসংস্থান ও থাকা খাওয়ার সুবিধার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমেরিকায় যখন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন তার কয়েক সপ্তাহ আগে রিপাবলিকান নেতা এই পদক্ষেপ নিলেন। রন ডিস্যান্টিসের এই ভূমিকাকে হোয়াইট হাউস বিপজ্জনক এবং ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন। অভিবাসন প্রত্যাশীদের একজন আইনজীবী জানিয়েছেন, বোস্টনে নেওয়ার কথা বলে তাদেরকে বিমানে তোলা হয় এবং মধ্য আকাশে গিয়ে তাদেরকে মাথার্স ভিনিয়ার্ডের কথা জানানো হয়। বিমানের তোলার আগে এসব শরণার্থীকে বলা হয়েছিল যে তারা যদি বিমানে ওঠে তাহলে তাদেরকে কর্মসংস্থান এবং ত্রাণ সামগ্রী দেওয়া হবে। গত কয়েকদিন আগে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটও এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। তিনি বাসে করে কয়েকশো অভিবাসন প্রত্যাশীকে এই পর্যন্ত নিউ ইয়র্ক শহরে পাঠিয়েছেন। নিউ ইয়র্ক শহরও ডেমোক্রেট অধ্যুষিত একটি শহর। যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের দিকে ঝুঁকছে। যদিও আরব ব্যারোমিটারের তথ্যানুযায়ী এই অঞ্চলের সাথে চীনের অর্থনৈতিক সখ্যতা গত কয়েক বছর ধরেই কমেছে। বৃহস্পতিবার মিডল ইস্ট ইনস্টিটিউটে প্রিন্সটন ইউনিভার্সিটি ভিত্তিক এক গবেষণাপত্রে নতুন করে এই দিকটি তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে ৯টি দেশের মধ্যে ফিলিস্তিন অধিকৃত অঞ্চলের বিষয়ে এক জরিপে চীনের পক্ষে সর্বনিম্ন ৪৯% অনুকূলতা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র অনুকূলতা সর্বোচ্চ ৪৭%। যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে মরক্কো, সুদান, মৌরতানিয়া ও জর্ডান। জরিপে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের বেশিরভাগ দেশের জন্য অর্থনৈতিক বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। আরব ব্যারোমিটারের গবেষণা প্রকল্প পরিচালক মাইকেল রবিনসন বলেন, গত ৪০ বছর ধরে এই অঞ্চলের মানুষেরা চীনের দিকে ঝুঁকছে, সেটা ইনকামের দিক দিয়ে হলেও, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আদর্শ এইসব দেশে তেমন জনপ্রিয় নয়, কেননা যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে যা এই অঞ্চলের পক্ষে নয়। গত এক দশকে মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক কালকাঠির মূল শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে চীন। মধ্যপ্রাচ্যের দেশগুলো বেইজিং থেকে অস্ত্র সংগ্রহ করায় যুক্তরাজ্য এবং ইউরোপের উপর রাজনৈতিক নির্ভরতা কমেছে। চীন উপসাগরীয় এনার্জির অন্যতম বৃহৎ ক্রেতা, যেখানে তেল সমৃদ্ধ এই অঞ্চল 5G ও নজরদারি প্রযুক্তির জন্য বেইজিং মুখী হচ্ছে। এমনকি এই অঞ্চলের অর্থনৈতিক শক্তিশালী দেশ আরব আমিরাত ও সৌদি আরব চীনের বিশ্বব্যাপী নির্মাণ প্রকল্পের আওতায় সড়ক বলয়ের তালিকায় সেরা তিনে অবস্থান করছে।
সিরিয়ায় বিমানবন্দর সহ কিছু এলাকায় ইসরায়েলি হামলায় 5 সেনা নিহত। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও শহরের দক্ষিণের কিছু স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে 5 সিরীয় সেনা সদস্য নিহত হয়েছেন। খবর রয়টার্সে, শনিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় তাদের আকাশ প্রতিরক্ষা দল বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। সেনা নিহত হওয়ার পাশাপাশি মালামালেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে হামলার কারণে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়েছে কিনা সেই সব ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অঞ্চলটির কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ওই আকাশপথ ব্যবহার করে সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহ সহ অন্য মিত্র গোষ্ঠীগুলোকে ক্রমাগত অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে ইরান, আর সেই সরবরাহ পথ ব্যবহারে ব্যাঘাত ঘটাতে সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরালো করেছে ইসরায়েল। সিরিয়ায় নিজেদের বাহিনী এবং মিত্র যোদ্ধাদের কাছে স্থলপথে সামরিক সরঞ্জামাদি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পর থেকে তেহরানের কাছে আকাশ পরিবহন ব্যবস্থা অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে পড়েছে। 2011 সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরু হয়। এমন অবস্থায় বিভিন্ন বিদেশি শক্তি সিরিয়ায় একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তারের খেলায় মেতে ওঠে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি হয়েছে, গৃহহীন হয়েছে লাখো মানুষ।